প্রথমে আমরা প্লে স্টোর থেকে ওইগুগিন খোয়ং খোয়ানলি এ অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নেবো তখন এরকম একটি সার্ফেস আসবে ইলবান ওইগুগিন এখানে ক্লিক করব লগ ইন হাসিওতে ক্লিক করব তারপর হয়ন খাইবে ক্লিক করে নেবো ওইগুগিনগুলো যাতে ক্লিক করবো ওইগুগিনগুলো যাতে ক্লিক করার পর এই সার্ফেসটি আসবে এখানে ঝনছে দঙ্গিতে ক্লিক করে আমরা পরবর্তীতে সার্ভিসে চলে যাব এখানে লগ ইন আইডি আমরা বানাবো এই আইডিটি আপনি আপনার মন মতো বানাবেন তারপরে বিমিল বন বিমিল বনর ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং আপনার সিম্বল দিয়ে বানাবেন বিমিল বন হাগিনের জায়গায় উপরে যে বিমিল বন লিখবেন সেম বিমিল বনটি লিখবেন বিমিল বনয়ে ঝিলমুল এই অপশনটিতে আপনি যে কোনো একটা ক্লু আর কি দেওয়ার জন্য সেখানে আপনি আবুজি সংহাম বা আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন সাইডের অপশানে ক্লিক করলে তো ঝাঁসি নেয়লমিয়ং এটাও সিলেক্ট করতে পারেন এটার আবার অ্যান্সারটা নিচের অপশনটাতে লিখবেন তারপরে ইরুমের জায়গায় আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী সব ক্যাপিটাল লেটারে নামগুলো লিখবেন এবং আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে খাই ফাঁকিতে ক্লিক করবেন খাইফ হাঁগিতে ক্লিক করার পরে ঝংসংচু করেও ছড়িয়ে দিয়েছে এই অপশনটি আসবে ওকে ক্লিক করবেন লগ ইন হাগিতে ক্লিক করে নেবেন লগ ইন হাগিতে ক্লিক করার পরে আইডি এবং পাসওয়ার্ড চাবে তখন আইডি এবং যে পাসওয়ার্ড বানিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন তখন সিনিয়ন ইনজুং হাগি এটা চাইবে এখানে ক্লিক করলে আপনার ইপিএস আইডিটি শো করবে এবং আপনার আইডি কার্ডের যে নাম্বার আছে সেই আইডি কার্ডের নাম্বার এবং নিচে পাসপোর্ট নাম্বার ইয়কন বর্ণ জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর আপনি নিচের দিকে যদি একটি স্ক্রল ডাউন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে সি ইনজুং হাগি এই অপশানটি আসে সেই ইঞ্জুং হাগি অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ঝনসাং ঝাং দেহে সুনিদা যে লগ ইন এই অপশানটি আসবে তখন আপনি আইডি এবং বিমিল বর্ণ দিয়ে আপনার ইপিএস আইডিটি লগ ইন করে নিতে পারবেন তো আইডি এবং মেনবর্ণি আমরা লগ করে নিলাম এখানে পপা আসবে সেটা আমরা ক্রস করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের আইডিটি ওপেন হয়ে গেছে এবং সেখানে আমরা আমাদের শ্রমচুক্তির যে মেয়াদ এবং অন্যান্য যে ডিটেলস সেগুলো আমরা সেখানে দেখতে পারবো এভাবে ইপিএস আইডি তৈরি করার পরে আমরা কিভাবে আমাদের ক্ষময়ং ঝুমিয়াংশ এটা আবেদন করা যায় সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো